অসম সরকারে বুধবারে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি আর কৃষকের উপার্জন দ্বিগুণ করার লক্ষ্যে অসম মিলেট অভিযানের শুভারম্ভ করে। এই উদ্দেশ্যে বুধবারে খানাপাড়া খেলপথারত অনুষ্ঠিত অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী হিতাধিকারীর মাজত বিভিন্ন কৃষি যন্ত্রপাতি আর কৃষি সামগ্রী বিতরণ করে। কৃষকের উপার্জন দ্বিগুণক বৃদ্ধি করার লক্ষ্যে অসম মিলেট অভিযান আরম্ভ করা হয়েছে। বিশ্বর বজারত বহু পরিমাণে বৃদ্ধি পাইছে মিলেটর চাহিদা। মিলেটে শিশুমাত্রিক পুষ্টিকর খাদ্য যোগান ধরে, সেয়ে অসম সরকারে 85,000 হেক্টর ভূমিত মিলেট পদ্ধতিরে খেতি করবলে আঁচনি গ্রহণ করেছে বলে কয় মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানত মুখ্যমন্ত্রী ভার্চুয়াল পদ্ধতিরে মাটির পরীক্ষা, মান নিয়ন্ত্রক পরীক্ষাগার আর জ্ঞান কেন্দ্র উদ্বোধন করে। এই কেন্দ্রকেটাই রাজ্যখনক কৃষি ক্ষেত্রে স্বাবলম্বী হওয়াত সহায় করবে বলে তেও মন্তব্য প্রকাশ করে। নিউজ ডেস্ক, আরআর নিউজ।